মির্জা কাফি, আপনি লিখেছেন ঘরজামাই থাকার বিধান কি? ভাই, ঘরজামাই থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে, এবং আল্লাহ নবী শুআইব আলাইহিসসালামের ঘরেই আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম ঘরজামাই হিসেবে 10 বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন। তো বিষয়টি যদি নাজায়েজ হতো তাহলে তিনি এটি করতেন না, এবং কোরআন আল্লাহ তাআলা তার বিবরণ উল্লেখ করেছেন। তাছাড়া কোরআন হাদিসে কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর বাড়িতে নিজের আবাসন হিসেবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ঘর জামাই হিসেবে কেউ যদি থাকছে অ্যাজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে, ধরুন কারোর মেয়ে বিয়ে করেছেন, সত্যি হলো যে তাকে সেখানে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, সেখানে সে যা উঠবে, শর্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি, তাহলে তো সেটি গুণা হবে। তো কোনো সন্দেহ নেই, যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ গুণা হবে, তার জন্য এটি জায়েজ হবে না। আর যদি শ্বশুর পক্ষই বরং আবদার করে, অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন, পাশে রাখবেন, তো জামাই যদি রাজি হয় তাকে ঘর জামা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যেহেতু এখানে লঙ্ঘন হচ্ছে না এবং কোরআন কোথাও যদি নিষেধ করা হয়নি, অতএব এটি হারাম বা নাজায়েজ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এর পরের প্রশ্ন হলো,